দানের বিপরীতে ধার্য করা প্রায় 15.5 কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর। নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের করা 3টি আয়কর রেফারেন্স মামলা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর সমনে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন। এর ফলে ইউনূসকে আয়করের প্রায় 15.5 কোটি টাকা এনবিআরকে পরিশোধ করতে হবে। রায়ে বলা হয়, 3 মামলায় ডক্টর ইউনূসের কর ফাঁকির অভিযোগ প্রমাণিত, তাকে এনবিআরকে 12 কোটি টাকা পরিশোধ করতেই হবে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আদালতে আরও বলেন, ব্যক্তি ও পারিবারিক স্বার্থে ট্রাস্ট গঠন করেছেন ডক্টর ইউনূস, কিন্তু মৃত্যু ভীতি থেকে সেই ট্রাস্টে টাকা দান অকল্পনীয়। এর আগে গত 23 মে ডক্টর মোহাম্মদ ইউনূসের করা 3টি আয়কর রেফারেন্স মামলার শুনানি শেষ হয়। ওই দিন 3টি আয়কর রেফারেন্স মামলা রায়ের জন্য 31 মে দিন ধার্য করেন আদালত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও দেশে টাকার অভাব নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খান। তিনি বলেছেন, মানুষ আনন্দ উৎসবে প্রচুর অর্থ খরচ করছে, এমনকি বিরোধী দল সভা সমাবেশ ও আন্দোলনের নামে অর্থ খরচ করছে, তাতে মনে হয় না টাকার অভাব আছে। আজ বুধবার দুপুর 12টার দিকে মাদারীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে কার্ডধারী জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে বিভিন্ন উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শাহজাহান খান আরও বলেন, মানুষ এখন অর্থনৈতিকভাবে অসচ্ছল নেই। আমরা দেখতে পাচ্ছি মানুষ যেভাবে আনন্দ উৎসব খরচ করছেন, তাতে মনে হয় না দেশে টাকার কোনো অভাব আছে। মানুষের হাতে কিন্তু টাকা আছে। মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খান বলেন, যুদ্ধ ও করোনার কারণে দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই দ্রব্যমূল্য সহনশীল রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। দ্রব্যমূল্য কমানো নিয়ে শ্রমিকরা দাবি তুলেছেন, এবারের বাজেটে প্রধানমন্ত্রীর কাছে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে মতামত দেওয়া হবে। কীভাবে এটি নিয়ন্ত্রণে রাখা যায়, কর ও ভ্যাট মকুব করে হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আর ভয় দেখিয়ে লাভ নেই, ভয় করেও লাভ নেই, অস্তিত্বে লড়াইয়ের সকল বাধা অতিক্রম করে আমাদের বেরিয়ে আসতে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি আরও বলেন, ভয়কে জয় করে এদেরকে পরাজিত করতে হবে, দেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে সাংবাদিক লিখতে পারবে, ডিজিটাল নিরাপত্তা আইন থাকবে না, মিথ্যা মামলা দিয়ে আপনাদের আটক করা হবে না। এ সময় ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে জামায়াত নেতা আব্দুল হালিম, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, সাংবাদিক নেতা হাই শেখদার, শাহনওয়াজ আলী, এম এ আজিজ, কামালউদ্দিন সবুজ, শহীদ আবদাল আহমেদ, এম এ আবদুল্লাহ, শহীদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে নিয়োগ, প্রথম সচিব প্রেস হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব MM ইমরুল কায়েস। এ পদে তাকে প্রেষণে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ধীন প্রেস উইংয়ে 4 বছর মেয়াদে তাকে এই নিয়োগ দেওয়া হলো। এ সময় তিনি সরকারি বিধি মোতাবেক বেতন ও ভাতাটি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিবের বক্তব্যে মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি চালু করার পরেও তাদের কোনো সভাপতির উদয় হয়নি। তারা আগের মতো জ্বালাও পোড়াও রাজনীতি, নির্বাচন প্রতিহত করা, বর্জন করা রাজনীতি থেকে সরে আসতে পারছেন না, তবে তাদেরকে সরে আসতেই হবে। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বুধবার দুপুরে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষ আয়োজিত আলোচনা সভার বক্তব্যে দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডক্টর হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতিতে এটা স্পষ্ট করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি তাদের কোনো সমর্থন নাই। একটি সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন হোক সেটি তারা চায়, এবং যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেবে বা নির্বাচন প্রতিহত করবে তাদের বিরুদ্ধে এই বিষয়ে নিষেধাজ্ঞা আরোপিত হবে, কিন্তু এরপরও তাদের সভাপতির উদয় হয় নাই। অপরদিকে সরকারের সবসময় সভাপতি আছে উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন,
সরকার সবসময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এবং আমরা চাই বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করুক। আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হোক এবং তার মাধ্যমে দেশের জনগণ আগামীর সরকার নির্বাচিত করুক, সেটি সরকার চায়, সেটি জননেত্রী শেখ হাসিনা চায়, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ চায়। নির্বাচন কমিশন ইসি দেশের 8 পৌরসভা নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করেছে। এই 8 পৌরসভায় আগামী 17 জুলাই ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। বুধবার নির্বাচন কমিশনের ইসি উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত এসব নির্বাচনের তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পৌরসভাগুলো হলো পিরোজপুরের ভাণ্ডারিয়া, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার, পিরোজপুরের মঠবাড়িয়া, চাঁদপুরের সেঙ্গারচর, যশোরের বেনাপোল ও সিরাজগঞ্জের তারাস পৌরসভা। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 28 জুন, মনোনয়নপত্র বাছাই 19 জুন, প্রার্থীরা প্রত্যাহারের শেষ সময় 25 জুন এবং ভোট গ্রহণ করা হবে 17 জুলাই। ভোটের দিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ আগামী 17 জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন ইসি। এই উপনির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার 1 জুন ঘোষণা করা হবে। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকার 17 আসনটি শূন্য হয়। গত 15 মে স্থানীয় সময় সকাল 10টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়।